50 টাকায় চিকেন বিরিয়ানি পরোটা হয় তারপরে ঘুগনি হয় চিকেনটা আদৌ চিকেন তো আর এর মধ্যে কিন্তু এখন পাতি লেবুর রস দেয়া হচ্ছে হিউজ পরিমাণ আছে তার সঙ্গে এই রকম এক একটা পিস চিলি চিকেন আচ্ছা করে পেটাবে এই গ্রেভিটাই কিন্তু বিরিয়ানির মধ্যে দেয়া হবে এখন জাস্ট ঢাকনাটা খোলার পালা আহাহা আমরা বাসমতি চাল ইউজ করি ওহো তো বিরিয়ানিটাই খাবো ফ্রাইড রাইস চিলি চিকেন আরে হ্যাঁ তোকে বিরিয়ানিটাই দেব আরে বিরিয়ানিটাই দেব এনাফ দেখো এতদিন তোমাদের দেখিয়েছি 350 টাকার বিরিয়ানি কিভাবে তৈরি হয় 200 টাকায় কিভাবে বিরিয়ানি তৈরি হয় ইভেন 90 টাকার বিরিয়ানি কিভাবে তৈরি হয় সেটাও দেখিয়েছি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো 50 টাকায় চিকেন বিরিয়ানিটি কিভাবে তৈরি হয় যখন কোথাও কম দামে বিরিয়ানি পাওয়া যায় তখন সবার মনে একটাই প্রশ্ন আসে বিরিয়ানিটা কিসের বিরিয়ানি চিকেনটা আদৌ চিকেন তো বিরিয়ানিটা আসলে কোন জায়গায় তৈরি হচ্ছে তাই আজকে সকাল সকাল চলে এসেছি 50 টাকায় চিকেন বিরিয়ানি বানানো দেখতে আর তোমাদেরকেও দেখাতে কারণ তাহলে তোমরাও খুশি আর তোমরা খুশি হলে আমিও খুশি তাদের জন্য বলে দিই আমি সোনাই তোমরা দেখছো বং ইনসেন ওয়েলকাম টু মাই চ্যানেল খাও বস খেয়ে বাঁচো আচ্ছা একদম সকালবেলা কিন্তু এখানে ব্রেকফাস্টের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে কি কি রাখো তোমরা পরোটা হয় তারপরে ঘুগনি হয় কোনো কোনো দিন আলুর দম হয় নরমাল পরোটারই একটু বড় সাইজ সেটাকে তুমি আবার পিটিয়ে দিচ্ছো মানে কাইন্ড অফ পেটাই পরোটা তার সঙ্গে কিন্তু এখানে ঘুগনি দেখতে পাচ্ছ অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে আবার বানাবো এই হচ্ছে বিরিয়ানির বিভিন্ন মশলাপাতি তার সঙ্গে এটা হচ্ছে আলু বোখরা এটা কেওড়া জল গোলাপ জল আর এই হচ্ছে মিঠা আতর দারচিনি রয়েছে এলাচ রয়েছে দেন এখানে বড় এলাচও রয়েছে তারপরে জায়ফল জৈত্রী সমস্ত কিছু আছে আচ্ছা যে সমস্ত কিছু গোটা মশলাগুলো ছিল সেগুলো কিন্তু মিক্সিতে দিয়ে একদম পেস্ট করা হয়ে গেছে মানে বিরিয়ানি মশলাটা তুমি নিজেই রেডি করো এখানে কিন্তু বিরিয়ানির জন্য আলু ছাড়ানো শুরু হয়ে গেছে মোটামুটি 12 কেজি করে এখন করছি আপাতত এখন বিরিয়ানির চালটা ধোয়া হচ্ছে আমরা বাসমতি চাল ইউজ করি বিরিয়ানি রেডি হওয়ার জন্য কিন্তু এখানে গ্যাস জ্বলে গেছে আর প্রথমেই কিন্তু আলুটাকে বয়েল করে নেওয়া হচ্ছে বেরেস্তার জন্য কিন্তু সমস্ত পেঁয়াজ গুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন আর সন্ধ্যাবেলা কি কি পাওয়া যায় সন্ধ্যাবেলায় রোল চাউমিন মোগলাই চিকেন পকোড়া চিকেন ললিপপ এগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে এছাড়াও আমাদের আরো কিছু আইটেম আছে যেগুলো আমাদেরকে আগে থেকে অর্ডার করলে আমরা বানিয়ে দিই আলুর মধ্যে কিন্তু নুন মশলা ফুড কালার সমস্ত কিছু দিয়ে আলুটা পুরোপুরি বয়েলড হয়ে গেছে সেটা এখন হাঁড়ির মধ্যে তোলা হচ্ছে এবার কিন্তু চিকেনটা ফ্রাই করা হবে তার জন্য কড়াইতে এখন তেল চলে গেল এটা রিফাইন অয়েল তো এর মধ্যে কিন্তু বেস্ট চয়েসের রিফাইন অয়েল ব্যবহার করা হচ্ছে আর এই যে চিকেন গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখন ফ্রাই করা হবে এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে আদা রসুন আছে বিরিয়ানির ফ্লেভারটা আছে 50 টাকা প্লেট চিকেন বিরিয়ানিতে তোমরা এই রকম এক একটা সাইজ পাবে কত গ্রাম করে আছে 90 গ্রাম করে 90 গ্রাম অনেক জায়গায় আছে যেখানে চিকেন ফ্রাই করে বানানো হয় সেই রকমই এখানেও চিকেনটা প্রথমে ফ্রাই করে নেওয়া হবে ওকে আচ্ছা দাদাকে দেখে কিন্তু প্রথমে আমি বুঝিয়ে নিয়ে দাদার বিয়ে হয়ে গেছে এখানে এসে আমি দেখলাম সঙ্গে বৌদিও রয়েছে তার সঙ্গে মেয়েও রয়েছে বয়স কত বয়স এখন 24 বছর মেনলি এই দাদা বৌদি কিন্তু লকডাউন থেকে হোম ডেলিভারি সার্ভিসটা শুরু করেছিল তারপরে প্রায় 3 বছর পরে এখন নিজেরা এই দোকানটা করতে পেরেছেন আচ্ছা বিরিয়ানি হাড়ি সাজানো শুরু হয়ে গেছে তার মধ্যে একদম বয়েলড করা আলুগুলো রয়েছে আর একটা একটা করে কিন্তু চিকেন গুলোও সাজানো হচ্ছে এই গ্রেভিটাই কিন্তু বিরিয়ানির মধ্যে দেয়া হবে এই যে গ্রেভিটা তৈরি হয়েছে সেটা এখন কিন্তু এই যে সাজানো গোছানো আলু আর চিকেনের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে আর এর মধ্যে কিন্তু এখন পাতি লেবুর রস দেওয়া হচ্ছে আর 50 টাকা প্লেট বিরিয়ানির মধ্যে কিন্তু এখানে আলু বোখরাও দেওয়া হবে এবার আমি তোমাদেরকে একটু দোকানের অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর বটতলার খুবই কাছাকাছি এই দিকটা হচ্ছে আমাদের শ্রীরামপুর বটতলা মানে আকনা স্কুলটার দিকে সোজা যদি এগিয়ে আসো জেন লাইরি রোডের একদম শেষ পর্যায়ে হচ্ছে কুহু হোম সার্ভিস বিরিয়ানি চাল একদম সেদ্ধ হয়ে গেছে সেগুলো কিন্তু এই যে চিকেন আলু আর বিভিন্ন মশলার উপরে রাইসটা জাস্ট দেওয়া হচ্ছে জাফরান আছে আর একটু ফুড কালার আছে সেটাই কিন্তু এখন বিরিয়ানি চালের উপরে দেওয়া হচ্ছে যাতে বিরিয়ানির আসল রংটা আসে আর একদম ফাইনালি দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ফ্রাইড রাইস চিলি চিকেনের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসের জন্য কিন্তু এখানে গাজরগুলো কাটা হচ্ছে এখানে বিনস রয়েছে আর একদম সমস্ত কিছুর উপরে একটু হালকা রিফাইন অয়েল এখন বাজে দুপুর 3:30 আর প্রতিটি ম্যাডাম সুদূর কলকাতা থেকে ক্লাস করে চলে এসেছে অনেক দিন পর সে জমি আজকে বিরিয়ানি খাবো ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো চল বিরিয়ানিটাই খাবো ফ্রাইড রাইস চিলি চিকেন আরে হ্যাঁ তোকে বিরিয়ানিটাই দেব আরে 30 মিনিট দম দেওয়ার পর কিন্তু বিরিয়ানি রেডি এখন জাস্ট ঢাকনাটা খোলার পালা আহাহা গন্ধটা তো দারুণ বেরিয়েছে তোমরা মোটামুটি 4টা থেকে এখানে বিরিয়ানি অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হচ্ছে 50 টাকা চিকেন বিরিয়ানির প্লেট
তার মধ্যে এইরকম একটা আলুর সাইজ, আলুর কালারটা কিন্তু বেশ ভালোই। এই হচ্ছে চিকেনের পিসটা, বানানোর সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এক একটা প্রায় 90 গ্রামের কাছাকাছি, আর যথেষ্ট ফ্রেশ চিকেন ছিল। এই হচ্ছে স্যালাড, তার সঙ্গে রাইসের পরিমাণ, বাবারে বাবা, মানে 50 টাকায় রাইসের পরিমাণ যা দিয়েছে, এনাফ। শুরু থেকে তো আমি তোমাদেরকে দেখিয়েছি, তো এই বিরিয়ানির মধ্যে কিন্তু কোনো রকম ঘি ইউজ করা হয় না, অনলি রিফাইন অয়েল ইউজ করা হয়। স্বাভাবিক ভাবে ঘি এর কোনো ফ্লেভার নেই, একদম হালকা অয়েল। 50 টাকায় চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা ড্রাই, একটু গলায় আটকাচ্ছে, কিন্তু বিরিয়ানির মধ্যে না একটা স্পাইসি ভাব আছে, কারণ আমি প্রথম থেকে দেখলাম যা সমস্ত কিছু দিচ্ছে তার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়োটা থাকছেই। তো আর আমার যেটা মনে হলো, হালকা নুনটা কম লাগছে। 50 টাকা অনুযায়ী কোয়ালিটি তো ঠিকঠাক আছে। এবার আলুটা দেখা যাক। ওহো, নরম আলু, তার সঙ্গে বিরিয়ানি রাইস, আলুটা ভালো খেতে। ওহো হো, চিকেনটা প্রপার ফ্লেভারফুল। দেখো 50 টাকা অনুযায়ী যা কোয়ান্টিটি আছে, এনাফ। 300 টাকার বিরিয়ানি হোক, 200 টাকার বিরিয়ানি হোক, 100 টাকার বিরিয়ানি হোক, ইভেন 50 টাকার বিরিয়ানি হোক, ইনসেন বাইট হবে। একটু আলু লাগবে, তার সঙ্গে চিকেন, পেঁয়াজ আর বিরিয়ানি রাইস, ইনসেন বাইট। একটু নুনটা কম আর একটু ড্রাই। চিলি চিকেনের জন্য কিন্তু চিকেনটা পুরোপুরি ম্যারিনেট করা হয়ে গেছে, আর ম্যারিনেট চিকেনগুলোকে কিন্তু এখন এখানে ভাজা হচ্ছে, মানে পকোড়াটা রেডি করা হচ্ছে। আমার তো মানে চিলি চিকেনের থেকে এই যে ফার্স্টে পকোড়াটা ভাজা হয় না, ওইটাই খেতে বেশি ভালো লাগে। মানে আলাদা করে যদি দুটো নয় চারটে হলেও বন্ধ হতো না। একটা পিস কিন্তু বেশ ভালোই। এখন কিন্তু এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন দুটো একদম রেডি, আর ফ্রাইড রাইস এর মধ্যে দেখতে পাচ্ছ গাজর, ক্যাপসিকাম, বিনস, এই সমস্ত কিছু দেয়া রয়েছে, আর চিলি চিকেনটা একদম মানে ওই গ্রেভি গ্রেভি ব্যাপারটা রয়েছে। 4 পিস চিলি চিকেন আর ফ্রাইড রাইস মিলিয়ে কত দাম? 70 টাকা। আর একটা কম্বো কি বলছিলে, বিরিয়ানি আর চিকেন চাপ? হ্যাঁ, বিরিয়ানি চিকেন চাপটা 99, 99 টাকা। 70 টাকায় ফ্রাইড রাইস আর 4 পিস চিলি চিকেনের কম্বো। আর ফ্রাইড রাইসের যা পরিমাণ দিয়েছে, হিউজ পরিমাণ আছে, তার সঙ্গে এই রকম এক একটা পিস চিলি চিকেন, তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন সমস্ত কিছু দেয়া। চিলি চিকেনের গ্রেভি আর ফ্রাইড রাইসটা ট্রাই করি। চিলি চিকেনের গ্রেভিটা বেশ ভালো খেতে, অথেন্টিক ফ্রাইড রাইসের টেস্ট তো এটা একদমই না। নর্মাল যেরকম বাড়িতে আমরা ফ্রাইড রাইস বানাই না, একদম সিম্পল ঘরোয়া, এটা ঠিক সেরকম। আর কোটিং কিন্তু একদম পাতলা, বেশি কোটিং নেই। দুটো একসঙ্গে মিশিয়ে 70 টাকায় এই কম্বোটা কিন্তু বেশ ভ্যালু ফর মানি। বিরিয়ানি আর এই ফ্রাইড রাইস, চিলি চিকেন ছাড়া আরো অনেক কিছু পাওয়া যায়, চিকেন পকোড়া, চাউমিন, মোগলাই প্লাস চিকেন, চিকেন ললিপপ, চিকেন কাটলেট, আর প্রাইস গুলো কিন্তু প্রচুর রিজনেবল রয়েছে। এগুলো কখন থেকে পাওয়া যায় দাদা? সন্ধ্যা থেকে নাকি? ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বোটা অনলি বুধবার আর শুক্রবার। চিকেন বিরিয়ানি আর চিকেন চাপটা আমাদের রবিবার দিন হবে আর শুক্রবার দিন হবে। আর বিরিয়ানিটা এমনি প্রতিদিন? বিরিয়ানিটা প্রত্যেক দিনই পাবে। অ্যাজ পার প্রাইস অনুযায়ী টেস্ট একদমই ঠিকঠাক আছে, আর আজকে একটু নুনটা কম হয়ে গেছিল, সেটা হয়তো অন্যদিন আর হবে না, আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। কিছু কিছু টেস্ট এদিক ওদিক আছে, যেটা আমরা ওই দাদাকে বলে দিয়েছি সেগুলো ঠিক হয়ে যাবে। দাদা কিন্তু সকাল থেকে প্রচুর লজ্জা পাচ্ছে, এত লজ্জা পাচ্ছে কেন আমি সেটাই বুঝতে পারছি না। ওভারঅল আমাদের শ্রীরামপুরে কুহু হোম সার্ভিস অ্যান্ড ক্যাটারিং আমার তো বেশ ভালো লাগলো, আমি প্রথমবার খেলাম। কম প্রাইসে অনেক কিছু রয়েছে, 50 টাকা বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো সন্ধ্যেবেলা পাওয়া যায়, বাট আমি সকাল থেকে খাচ্ছি, আর সন্ধ্যেবেলা খাওয়ার মতো আমার কোনো টেন্ডেন্সি নেই। বাট তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে অবভিয়াসলি জানিও যে কেমন লাগলো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করে দিও, দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। আর অনেকে বলছিলে যে শ্রীরামপুরে ভিডিও করছো না, শ্রীরামপুরকে ভুলে গেছো, ওইরকম কোনো ব্যাপার নেই। শ্রীরামপুরে প্রায় সব দোকানই আমি ভিডিও করে ফেলেছি, এই দোকানটা একদম নতুন, আর যেহেতু নতুন আমি একদম নতুন নতুন তোমাদেরকে খোঁজ দিয়ে দিলাম। আরো একটা কথা আমি বলবো, এই দাদার কিন্তু ক্যাটারিং সার্ভিসও আছে, তাই তো? বহু বছরের পুরনো ক্যাটারিং সার্ভিস, সেখান থেকেই হোম ডেলিভারি শুরু করা, আর সেখান থেকে এখন দোকান ওপেন করে ফেলেছে আমাদের শ্রীরামপুরের জেএন লাহিড়ি রোডের একদম শেষ প্রান্তে। দাদার এখনো লজ্জা কাটেনি কেন জানি না। টাটা। কখন বলবো, আমি তো বলতেই পারছি না কথা, কি বলছি কি করছি ভাই। ওহো, বিরিয়ানিটা কোন জায়গা? ওরে বাবা, টোটো আসছে, টোটো ওইদিকে সোজা। তোমরা দেখছো বং ইনসেন তোকে আর বলতে দেবে না ইন্ট্রো, বল রে। দুপুর একটা থেকে তো বিভিন্ন তো অনেক মানে সবকিছু চিকেনটা ফ্রাই। ওরে কাকা,
দেখলেই যে কিনতে হবে সেটার কোনো মানে নেই। ইনসেন বাইট ওভারঅল আমাদের শ্রীরামপুরে কুহু হোম সার্ভিস এন্ড ক্যাটারিং ক্যাটারিং মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে অবভিয়াসলি বলবো।